ফায়ার সার্ভিস তিনজন পেশেন্টকে নিয়ে আসলো, একজন গর্ভবতী মা ছিল, একটাই মেয়ে ছিল, ওর গর্ভবতী মা, ওর পায়ে গুরুতরভাবে ইঞ্জুরি হয়েছে, সঙ্গে ওর হাতে পায়েও ব্যথা পেয়েছে, কানেও ব্যথা পেয়েছে, সঙ্গে দুটো ছেলেকে নিয়ে এসছে, ওরা মোটামুটি ব্যথা পেয়েছে, বাট ওই মহিলাটা বেশি ব্যথা পেয়েছে। মহিলাটা যেহেতু গর্ভবতী প্লাস পায়েও ব্যথা পেয়েছে, আমি আইজিএম রেফার করেছি, যাতে ফার্স্টে বাচ্চাটা ঠিক আছে কিনা বা ওর সব কিছু ঠিক আছে কিনা মানে গাইনোকোলজিক্যালভাবে, ওর জন্য আমি আইজিএম রেফার করেছি, আর পায়েরটা ওখানে এমার্জেন্সি হিসাবে ট্রিট করা হবে রেলওয়ে স্টেশনের আশেপাশে শুনলাম। গর্ভবতী তো হয়তো তো বুঝতে পারি না, ওরাও বেশি এজের ছেলেগুলো এতটা মানে একদম বাচ্চা ছেলে,